আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিস ওয়ার্ল্ড। আশা করছি যে দেখেন আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার ফুল, আজকে আমি এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে পাকোড়া করে দেখাবো। অনেকেই বড়াও বলে থাকেন, তো আমি বেশ কিছু ফুল নিয়েছি। এটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ফুলের মাঝখানে একটা অংশ আছে যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো ফুল আমি পরিষ্কার করে ডাটাটা কেটে নেব, শুধু ফুলটা আমি ব্যবহার করব। এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া অনেকের কাছে হয়তো বা পরিচিত না, আবার অনেকেই খুবই পছন্দ করেন। এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার গরম ভাতের সাথে কিন্তু জুড়ি নাই। তো এইভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে একদম পরিষ্কার পানিতে ধুয়ে পানি ছড়িয়ে নেব। আসলে খাবারে একটু বৈচিত্র্য আনলে খুব ভালো লাগে, একঘেয়েমি খাবার সবসময় ভালো লাগে না। খাবারের টেবিলে হোক খুবই সামান্য উপকরণ দিয়ে, কিন্তু খাবারে বৈচিত্র্য আনলে খাবারের প্রতি যেমন মানুষের আগ্রহ বাড়ে, ভালোও লাগে। তো আমি আরেকটি ফুল আপনাদেরকে দেখিয়ে দিলাম, মাঝখানে অংশটুকু ফেলে দিতে হয়। তো এভাবে আমি সবগুলো ফুল ওই অংশটা ফেলে দিয়ে ডাটাটা কেটে ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই তো হয়ে গেছে সব, আমি পানি ঝরিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি ব্যাটার তৈরি করব। এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিলাম এর জন্য একটু ক্রিস্পি হবে। অবশ্যই ব্যাটার করার সময় সবসময় একটু চেলে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ এবং হলুদের গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে আমি একটি ডিম ইউজ করব, একটু ডিম ভালো করে ফেটে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। ব্যাস এবার ডিম দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কনসিস্টেন্সিটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এই যে এরকম কনসিস্টেন্সি হবে। আমি একটু হাত ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের প্রলেপটা এভাবে আঙুলে লেগে থাকবে, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। তো আমি ভাজতে চলে এসেছি, ফ্রাই প্যান চুলায় দিয়ে তেল দিয়ে দিচ্ছি গরম করতে। আমি দুটো করে ফুলের পাপড়িগুলোর দুটো করে ফুল নিয়েছি। এইভাবে ব্যাটারে সুন্দর করে ডুবিয়ে আমি আস্তে করে তেলে ছেড়ে দেব, খুবই সহজ। এইভাবে তেলে ছেড়ে দিব। এখানে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে, তা না হলে ফুলের পাপড়িতে এটা লাগবে না। আমি এভাবে দুটো করে ফুল নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম টু লো হিটে
উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একদম উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, কোনো তাড়াহুড়া করা যাবে না। এই তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে, মোটামুটি ক্রিস্পি হয়ে গেছে। আমি আরেকটু উল্টে পাল্টে দিয়ে তুলে ফেলব। এটা আপনারা কোনো সস দিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আর গরম ভাত দিয়ে খুবই মজা। এই তো আমার হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করছি। আশা করছি আজকে আমার এই সহজ এবং ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।